জনগণের সংকট নিরসনে শেখ হাসিনার মন্ত্রিসভা কাজ করছে জানিয়ে আওয়ামী লীগ নেতারা জানান, আসছে রমজানে জনগণের কষ্ট লাঘবে বদ্ধপরিকর সরকার। ক্ষমতায় যেতে বিএনপিকে আরও পাঁচ বছর অপেক্ষা করতে হবে জানিয়ে দলটির নেতারা বিএনপিকে তাদের নেতাকর্মীদের চাঙা রাখতে কর্মসূচি দেওয়ার পরামর্শ দিয়ে বলেন, সন্ত্রাস ও নৈরাজ্য করলে ছাড় দেওয়া হবে না। সমাবেশ থেকে 30 জানুয়ারি সারা দেশে শান্তি সমাবেশ কর্মসূচির ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ। রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউ দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের শান্তি ও গণতন্ত্র সমাবেশ। নির্বাচনের আড়াই মাস পর দলের সমাবেশ ঘিরেছিল উৎসব। সমাবেশ থেকে দলটির নেতারা যে কোনো সংকটে রাজপথে সতর্ক থাকার প্রত্যয় জানান। জানান নির্বাচন বয়কট করায় রাজনীতিতে দেশের মানুষ বিএনপিকে বয়কট করেছে, রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করেছে, এদেরকে এই রাজনীতি থেকে চিরদিনের জন্য বিদায় দিয়ে দেশকে কিনে যাব। অ্যান্টিঅক্সিডেন্ট ও ফ্লেভোনয়েড সমৃদ্ধ ফ্রেশ প্রিমিয়াম টি এক কাপে কাঁপিয়ে দিন। আবার নতুন ষড়যন্ত্র করতে চায় বিএনপি, এখন গর্ত থেকে মিটি মিটি তাকাচ্ছে আর বের হওয়ার চেষ্টা করছে। বিএনপি নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে জানিয়ে তারা বলেন, ক্ষমতায় যেতে হলে আরো পাঁচ বছর অপেক্ষা করতে হবে এই দলকে। আগামী পাঁচ বছর অপেক্ষা করতে হবে আরেকটি নির্বাচনের জন্য, মনোবল ততদিন পর্যন্ত থাকবে কিনা আমি জানি না। হার করে মানুষে তার এনে তা যে কাজটি দেখাতে চান এটা বাংলার মানুষ মানে না। ওই কালো পতাকা মিছিল বিলীন হয়ে যাবে, আপনারা সঠিক পথে আসেন। দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, সরকার উৎখাতে বিদেশিদের ভয় দেখানো কোনো কাজে আসবে না। আমাদের সরকার কোনো বিদেশি শক্তি বসায়নি, নির্বাচনের খেলা শেষ, পাঁচ বছরের জন্য এখন খেলা হবে রাজনীতি। জনগণের সংকট নিরসনে শেখ হাসিনার মন্ত্রিসভা কাজ করছে জানিয়ে তিনি বলেন, সামনে রমজানে জনগণের কষ্ট লাঘব হবে। মন্ত্রিসভা আজকে কেউ বসে নেই, সবাই কাজে লেগেছে। ইনশাল্লাহ আমরা অচিরেই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনতে পারব। ফারহানা জুথি, ডিবিসি নিউজ, ঢাকা।